ঋণ গ্রহণে উদ্যোক্তাদের সঠিক কাগজপত্র জমা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা অর্জনে গুরুত্ব আরোপ করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে তিনি এই বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এসএমই ফাউন্ডেশনের এই সেমিনারে প্রতিমন্ত্রী আরও জানান, তথ্য প্রযুক্তির বহুমাত্রিক সুবিধা কাজে লাগানো গেলে ক্ষুদ্র উদ্যোক্তারা আরও সমৃদ্ধ হবে। এই সময় এসএমই খাতে আর্থিক ঋণ সহায়তা প্রদান সহজীকরণ ও রাজস্ব আদায় ব্যবস্থাপনা অটোমেশনের দাবি জানায় উদ্যোক্তারা। সেমিনারে নিজেদের নানা অভিজ্ঞতা তুলে ধরেন ক্ষুদ্র উদ্যোক্তারা। তাদেরকেও একেবারে এখানে কিন্তু একেবারে গোড়া থেকে শুরু করার বিষয় নেই, আপনি আরেকজন সফল উদ্যোক্তা থেকে কিন্তু আপনি খুব ভালো গাইডেন্স পাবেন, তার সাথে দেখাও করার দরকার নাই। তারা অনেকেই ব্লক করেন, ওনারা অনেক কিছুই করেন। একেবারে ঢাকায় বসে পঞ্চগড়ের উদ্যোক্তা কি করছেন সেটাও আমরা এখন জানতে পারছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।